নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। বন্ধুরা, আজ সোমবার। জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি ফেরানোর জন্য আমরা অশুভ গ্রহের দোষ কাটিয়ে জীবনে সুখী হতে পারি। ধন দৌলত, শিক্ষা, বাণিজ্য, আয়, উন্নতি প্রভৃতির ক্ষেত্রে তা নিয়ে আসে সফলতার বিভিন্ন চাবিকাঠি। আজ সোমবার। সোম কথার অর্থ চন্দ্রদেব, আর চন্দ্রগ্রহের দোষ কাটানোর জন্য ভগবান শিবের উপাসনা করা খুবই জরুরি। সেক্ষেত্রে বলবো, শিবের উপাসনার জন্য জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন। সোমবার ব্রত রাখুন। যদি পূর্ণিমা হয় বা অমাবস্যা হয়, গঙ্গায় স্নান করুন এই বিশেষ সোমবারে। তো আজকের 3 জুন 2019, আজকের 3:32 পর্যন্ত অমাবস্যা থাকবে। তো সেক্ষেত্রে এই বিশেষ তিথিতে অবশ্যই স্নান করে, গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে আপনার যে জলে স্নান করেন সেখানে কিছু গঙ্গা জল ছিটিয়ে সেই জলে স্নান করুন। আজকের বিশেষ দিনে আপনি যদি চাল, দুধ ও রূপোর অলঙ্কারাদি দান করতে পারেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। চন্দ্রদেব অসম্ভব সন্তুষ্ট হন এতে। কোনো কাজ শুরু করার পূর্বে মা, দিদিমা ও শাশুড়ির আশীর্বাদ নিন, কারণ চন্দ্রের কারকতায় মা, দিদিমা এবং শাশুড়ি এদেরকে বলা হয়। যদি আপনার খাটের চারপায়ে, অর্থাৎ যে খাটে আপনারা শুয়ে ঘুমান, বিছানার শয্যা করেন, তো সেখানে যদি চারটি পায়ে যদি চারটি রূপোর পেরেক যদি পুঁথে দিতে পারেন তাহলে অশুভ চন্দ্রের প্রভাব, যা আপনার দাম্পত্য জীবন এবং আপনার মানসিক সমস্যাকে কুরে কুরে খাচ্ছে, তা কিন্তু দূর হয়ে যাবে। গুরুজনদের পাদস্পর্শ করে আশীর্বাদ নিন। এছাড়া বলবো, রূপোর দুটি চাকতি তৈরি করুন, একটি প্রবাহমান জলে সেটি ফেলে দিন এবং অপরটি আজীবন নিজের কাছে রাখুন। সেক্ষেত্রে সেটি আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন, অথবা এটি চেনের মধ্যে আটকে গলায় পরিধান করতে পারেন। এই বিশেষ ক্রিয়াতে আপনার জীবনে চন্দ্রের অশুভ প্রভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, মানুষের মন কি চাইছে তা অনেকটাই নির্ভর করবে চন্দ্রের অবস্থানের উপর। চন্দ্রের নেতিবাচক প্রভাবে কোনো কাজে মন বসে না, কাজেই ঠিক মতো মন না বসলে তা মানসিক শান্তি কিন্তু আসে না, অশান্তিই বাড়িয়ে তোলে। তাই এই চন্দ্রকে তুষ্ট করতে অবশ্যই বিশেষ কিছু দানের কথা বলা হয়েছে। তাই যদি প্রতি সোমবার যদি গরিবকে দই, চিনি, চাল, পৈতে এবং সাদা বস্ত্র দান করতে পারেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। এছাড়া প্রতিদিন যদি ভোরে স্নান করে শিবলিঙ্গের মাথায় জল অবশ্যই দেবেন, কিন্তু পাশাপাশি সেই সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। চন্দ্রের দোষ দূর করার জন্য প্রতি সোমবার ব্রত রাখুন, এবং প্রতি সোমবার যে দানের কথা বললাম সে দান তো অবশ্যই করবেন। পাশাপাশি যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র অশুভ অবস্থায় থাকে তাহলে রূপোর আংটির মধ্যে মুক্ত ধারণ করতে ভুলবেন না, এবং এই মুক্তটি কনিষ্ঠা আঙুলে পরতে পারেন। এই বিশেষ ক্রিয়াতে আপনি অসম্ভব শুভ ফল পাবেন। এখন আসবো আজকের এই দিন, অর্থাৎ 3 জুন 2019, যে তিনটি রাশি তার জীবনে শুভ ফল পাবেন তা হল কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশি শুভ ফল পাবেন তা হলো মিথুন রাশি, এবং তৃতীয় যে রাশি শুভ ফল পাবেন তা হলো কন্যা রাশি। তো বন্ধুরা, এই আজকের দিনে আপনাদের রাশি
এবং গ্রহ নাক্ষত্রিক অবস্থান অনুসারে শুভযোগ রয়েছে, তাই আপনাদের এই শুভ সময়কে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক শুভ কাজ আপনারা করতে পারেন। তাই এই সময়টা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। আর পাশাপাশি আজকের লাভ টিপসের কথা বলবো। যে সকল জাতক জাতিকারা, প্রেমিক প্রেমিকারা নিজেদের ভালোবাসার কথাটা বলতে পারছেন না অথবা দাম্পত্য জীবনের বিশেষ সমস্যা দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে বলবো এই বিশেষ টোটকাটি করবেন আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভালো সময় রয়েছে তো। এবং পাশাপাশি আজকের অমাবস্যা, আজ একটি কাজ করতে হবে, যা হলো অশ্বত্থ পাতা নেবেন, অশ্বত্থ পাতার উপরে 7 ফোঁটা গোলাপ জল দেবেন, তারপরে সেই অশ্বত্থ পাতাটা দিয়ে নিজের মাথার উপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই জল নিজের মাথায় ছিটিয়ে দেবেন। এবং সেই ছেটানোর সময় অবশ্যই আপনার ইষ্টমন্ত্র জপ করবেন, এবং পাশাপাশি যে সম্পর্কের জন্য আপনি এই ক্রিয়া করছেন সেই সম্পর্কের কথা ঈশ্বরকে বলবেন। তো এই বিশেষ ক্রিয়াটি করে দেখুন না, আপনার সমস্যাটা অবশ্যই দূর হয়ে যাবে। তো বন্ধু, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।